हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आशा करी आपनादेर ई भिडियोटा भालो लागबे। आर आजके आमी एकटा नतून भिडियो निये एसेछि, एकटु अन्यरकम। तो आजके आमी देखाबो कि करे आमी आदा पेस्ट बानिये 10 থেকে 15 दिनेर जन्य स्टोर करे राखबो एबं सेटाके यूज करबो। तो चलो भिडियोटा देखा शुरू करी। तो प्रथमेई देखते पाच्छो आमी आदागुलोके केटे निच्छि एबं धुये सेटाके मिहि पेस्ट बानिये नेब। তাহলে দেখতে থাকো ভিডিওটা। আদাগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি আদাগুলোকে ধুয়ে নিয়েছিলাম, এখন আমি মিক্সচারে নিয়ে সেটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে এবং সেটাকে আমি এখন এয়ারটাইট একটা বক্সে স্টোর করে নেব। এখন আমি খুবই সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে দেব। আদা পেস্টের সাথে এখন রিফাইন্ড অয়েল অ্যাড করে নিতে হবে। এখন তেলটা ভালো করে আদার গায়ে মাখিয়ে নিতে হবে। এখন বক্সটাকে এয়ার টাইট করে ফ্রিজের মধ্যে রেখে দেব। তাহলে এইভাবে খুব সহজেই আমরা 10 থেকে 15 দিনের জন্য আদা পেস্টটাকে স্টোর করে রাখতে পারবো এবং রান্নাতে ইউজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।